বেশি বয়স মা হওয়া যায় বয়স পঁয়তাল্লিশ বা পঞ্চাশের ওপর উঠে গেলে একেবারেই ভাববেন না মা হওয়ার সম্ভাবনা আর নেই আপনার আর কোনোদিন পারবেন না মা ডাক্তার শুনতে পারবেন আজকাল এতটাই অ্যাডভান্স হয়েছে মেডিকেল সায়েন্স এরকমই বেশ কিছু উদাহরণ আজ অফ আপনাদের সামনে থাকবে এবং কিভাবে সম্ভব জানাতে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সঙ্গে থাকবেন পরিচয় করাবো তার সঙ্গে কিন্তু সবার আগে এরকমই একজনকে আপনাদের সামনে আনবো যিনি প্রায় ষাট ছুঁই ছুঁই বয়সে মা হয়েছেন দেখুন তখন দুর্গাপুরেই থাকতেন রায় দম্পতি সুখের সংসারে হঠাৎই ঝড় দুর্ঘটনায় সুতারায় হারান তার একমাত্র মেয়েকে শোকস্তব্ধ পরিবারে বদলানির সংবাদপত্রের একটা খবর ভাইয়ের বই আমাকে প্রথম পেপারে দেখায় দেখো তোমার মতো তুমি এত কান্নাকাটি করছো তোমার মতো পঞ্চান্ন বছরে ফের মা আমি খুব পাগলের মতো হয়ে গেছিলাম যে আমার সন্তান ছাড়া আমার হবে না সন্তান ছাড়া আমার হবে না আমি লাশ চেষ্টা করেই দেখি না শুরু হয় চিকিৎসা পথটা মোটে সহজ ছিল না তবে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিলেন সুক্লারা ডাক্তারবাবুকে বলেছিলেন যে আপনার প্রতি প্রবল ঝড় চলে যাবে তা আপনার শুধু নানারকম প্রবলেম দেখা দিতে পারে চেষ্টা প্রাণপণ করব। তবে সাবধানে থাকতে হবে সত্যি ভগবান পেয়েছিলাম তাই বোধ আমি আমার সন্তানকে ফিরে পেলাম অবশেষে সব আরাধনার ফল মিলল মায়ের কোল আলো করে এলো ছোট্ট আরাধা

আমাকে ওটা আমার আমি সন্তান ছাড়া কিছুতেই পারবো না আমার যত বয়সী হোক আমি সন্তান ছাড়া পারবো না অন্যরা করলে সাহস নিয়ে নামতে হবেই হ্যাঁ ছোট্ট আরাধ্যাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে রায় পরিবার শোকস্তব্ধ পরিবারে এখন শুধুই আনন্দ সব সময় মনে হয় আমি যেন অন্তত বিরাশি তিরাশি বছর পর্যন্ত বাঁচি আমি যেন আমার মেয়েকে আবার কুড়ি বাইশ বছর করতে পারি হ্যাঁ হ্যাঁ আর কুড়ি বয়স পর্যন্ত যদিও আমার সেই টাইমে কোনো ক্ষমতা থাকবে না আশি বিরাশি আর আমার কী বয়স থাকে ক্ষমতা থাকবে তবু তো মনে হবে আমি সন্তানের মা বা বাহ মনে আমাকে হ্যাঁ হ্যাঁ বা বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা নিশ্চয়ই অনেক কিছু জানার আছে আপনাদের টু টু থ্রি ফোর টু ফোর টু ফোর থ্রি নাইন ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান টু এই দুটো নাম্বার খোলা রইলো আপনাদের জন্য পরিচয় করাই এক্সপার্ট ডক্টর বন্ধাত্ম বিশেষজ্ঞ ডক্টর গৌতম আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তার থেকে যেমন আমরা শুনবো কি করে এটা সম্ভব বাস্তবে রূপ দেওয়া তেমনই এমন দুজন মা রয়েছেন যারা বেশি বয়সে চান্স নিয়ে দেখেছেন মা হতে পারেন কিনা এবং এখন তারা সফল মা দুজনেরই সুন্দর ফুটফুটে দুটো মেয়ে রয়েছে অনুরাধা দি এবং আলপনা দি দুজনেই বোন অনুরাধা গোস্বামী এবং আলপনা গোস্বামী আমি আপনাদের অভিজ্ঞতা দিয়ে শুরু করি একটু একটু বলুন অনুরাধা দি আমি আপনার কাছে আসবো এখন আপনার বয়স কত আমার এখন 56 50 মানে আপনার বছর আগে মেয়ে হয়েছে মানে 55 তে মেয়ে 55 তো এই বয়সে আপনি সাহসটা পেলেন কোথায় যে 55 তে ওই সন্তানহারা মায়ের যেমন থাকে সাহস এমনিতেই চলে আসে সকলের দেখি সন্তান আছে আমি ওকে নিয়ে গিয়েছিলাম যখন একটা দিয়েছেন গিয়েছিলাম আমি আমার বোনকেই দেখাতে গিয়েছিলাম গার্জিয়ান হিসাবে তা উনি যখন বললেন যে হ্যাঁ সম্ভব আছে চেষ্টা করে দেখা যাক আমি বলেছিলাম যে তাহলে আমার ক্ষেত্রে কি সম্ভব উনি বলেছেন হবে না কেন আমি যেন সেই আকাশের চা হাতে যেমন পাই

পুরোটা এগোলাম আমার দিদি ফার্স্ট বেবি হয় আমার দিদি টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু তা আমিও ভাবছি যাক দিদি মা হয়ে গেল এবার আমিও মা হব যখন আমার থার্টি সেপ্টেম্বর হলো তখন আমাদের মনে হলো যে আমাদের সংসারটা পুরো পূর্ণ হলো মানে আমরা নিজেরা তিন বোন আমাদেরও তিন বোন হয়ে গেল সে মানে সেই আনন্দটা কিছু করার নেই মানে দিদি যে মা হতে পেরেছে সেটাই সব থেকে আমাদের একটা ঠিক আমি ডক্টর খাস্তগিরের কাছে আসবো এই যে ওরা বলছে আপনার কাছ থেকে শুনেছে শুধু হ্যাঁ কেন সম্ভব নয় এটাতেই কোথাও একটা ওরা নতুন করে রসদ পেয়ে গিয়েছে এক্ষুনি ফোন আসবে আমাদের দর্শকরাও জানতে চাইবেন এই মেনোপজের পরে বেশি বয়সী মহিলারা কি করে সম্ভব দেখুন বিজ্ঞান এতটা এগিয়ে গেছে বিগত ৩০ বছরে তার অতটা ইনফরমেশান ভারতবর্ষে আগ প্রথমে আসেনি কিন্তু গত দশ পনেরো বছর ধরে আমাদের মতো এরকম অনেক সেন্টার কলকাতা এবং সারা ভারতবর্ষে চিকিৎসা করছে আগে আমরা জানতাম যে ওভরিতে যে ডিমগুলো থাকে ডিম্বাশয়ে যে ডিমগুলো থাকে সেগুলো বয়স বাড়ার সাথে সাথে নষ্ট হয়ে যায় বা কমে যায় কিন্তু এখন আমরা গবেষণার ফলে বুঝতে পেরেছি যে বয়স বাড়ার সাথে সাথে ডিমগুলো নষ্ট হয় না যে এনভায়রমেন্টে যে পরিবেশে ডিমগুলো রয়েছে সে পরিবেশটা নষ্ট হয়ে যায় এবং সেই পরিবেশটাকে বজায় রাখে ডিএইচএ বলে একটি হরমোন এবং এই ডিএইচএ হরমোনটা যদি দেখা গেছে তিরিশ বা পঁয়ত্রিশের পরে মেয়েদের কমতে আরম্ভ করে যেরকম আমি অনেককে একটা উদাহরণ দিই একটা কোল্ড স্টোরেজে আপনি বহু বছর ধরে কিছু যদি রেখে দেন আপনার কোল্ড স্টোরেজের এসিগুলো সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় বা আমি যদি প্রত্যেক বছরে এসিগুলোকে সার্ভিস করি বা নতুন এসি লাগাই তাহলে কিন্তু যেটা স্টোর করছি তার গুণমানটা মেনটেন করা যায় অতএব মেয়েদের বয়সের সাথে সাথে প্রত্যেক মহিলা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্মান এবার কারো কারো ক্ষেত্রে সে ডিমের সংখ্যাটা কম কারোর ক্ষেত্রে ডিমের সংখ্যাটা বেশি এবার অনেকেই আমাদের কাছে এসছেন কুড়ি পঁচিশ বা তিরিশ বছর বয়সে তাদের ডিম কমে গেছে বা একদম শেষ হয়ে গেছে আবার অনেকে পঁয়তাল্লিশে এসছে দেখেছি যে না তাদের ডিমের সংখ্যা কমে নেই অতএব যে কোনো মা যখন আমাদের কাছে আসেন আমরা প্রথমে কিছু টেস্ট করে বোঝার চেষ্টা করি যে তার ডিমের রিজার্ভটা কত আমি বোঝানোর চেষ্টা করি যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে জেনে তারপরে আপনি বাজার করতে যান তেমনি আমরা ওভারি রিজার্ভ কত জেনে তখন ঠিক করি কোন চিকিৎসা বিভিন্ন রকমের চিকিৎসা রয়েছে আমরা ওষুধ দিয়ে ডিমের গুণমান ভালো করতে পারি আমরা ওষুধ দিয়ে বেশি ডিম তৈরি করতে পারি সহায়ক বন্ধাতে চিকিৎসায় যেতে পারি নিজের থেকে হচ্ছে না ল্যাবরেটরিতে ডিম এবং স্পার্মের মিলন ঘটাতে পারি কখনো কখনো আমরা সাহায্য নিতে পারি যেমন আমার আমাদের কিডনি নষ্ট হয়ে গেলে আমরা কিডনি অন্যের থেকে রিপ্লেস হয় সেটা বেশিরভাগের ক্ষেত্রে লাগে না তো আমার কাছে আলপনা এবং অনুরাধা যখন আসেন ওনাদের ওনাদের কেসটার আগে আমাদের হাতে প্রায় দুশো তিনশো মহিলা এসছেন যাদের বয়স পঁয়তাল্লিশ বা তার বেশি তাদেরকে আমরা করেছি প্রথমজন এসেছিলেন যার বয়স প্রায় আটচল্লিশ তার সন্তান মারা যান এবং সন্তান মারা যাবার পরে তারা এসে আমার কাছে সন্তানের জন্য চেষ্টা করেন সেটা প্রায় দু সালে তারপর থেকে সেই খবরটা খবরের কাগজে বেরোনোর পর থেকে বহু মানুষ এসছে একশোর উপরে মানুষ এসছে আমি বলি বিশেষত পাঁচটা কারণে মানুষ বেশি বয়সে মা হয় আমি কারণ বলে শুনবো ডক্টর খাস্তুগি টেলিফোনে কি রয়েছেন একটি শুনে তার কথা বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার আমি নমস্কার নমস্কার বলুন হ্যাঁ আমি পশ্চিমের ناحيهতে বলছি হুম বলুন কি প্রশ্ন আপনার বলছি আমার পশ্চিমে একটা কেউ আপনার সন্তান সন্তান হয়েছে আপনার সন্তান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তার সেই সন্তান হওয়ার সম্ভাবনটাকে সে ইচ্ছা করেই নষ্ট করে দিয়েছে এবার সেক্ষেত্রে তার ছেলে মারা গেছে এবং আবার সে মা হতে চাই সেটা কি সম্ভব নিশ্চয় আপনি শুনতে থাকুন উত্তর পাবেন আর কেউ আছেন একবার শুনে নিতে আর কথা বলুন

আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি আমার কাছে পয়সা পড়েনি যে অনেক টাকা সার্চ করতে পারবো তাহলে আমি কি করব আপনি सुनते থাকুন অনেক ধন্যবাদ ফোন করেছেন ডক্টর খাস্তগীর হ্যাঁ মানে প্রথম জন যিনি প্রশ্ন করেছিলেন তিনি মানে বলতে চেয়েছিলেন যে সন্তান হবার পরে অনেকে লাইগেশন করে নেয় লাইগেশন করে যাওয়ার ফলে এরকম বহু মানুষ আমার কাছে আসছেন একজন মা এসেছিলেন যার দুটি সন্তান একই দিনে গাড়ি চাপা পড়ে মারা গেছে এবং এরকম মানুষদের লাইগেশন অপারেশন করে খুলে দেওয়া সম্ভব অথবা আমরা বাইপাস করতে পারি আচ্ছা মানে সম্ভব সম্ভব এবং যাদের থাইরয়েড ইত্যাদি মানে আগেকার দিনে যেটা করা হতো সেটা হচ্ছে যে যে আমরা বন্ধাতের সমস্যা নিয়ে কাছে যেতাম সব সবকিছু করতেন যেরকম আজকে যদি আমি মেডিসিনের কথা বলি যে আপনি হার্টের সমস্যার জন্য কি আপনি স্কিন স্পেশালিস্টের কাছে যাবেন যাবেন না তেমনি শ্রীরোগ বিশেষজ্ঞের মধ্যে কেউ কেউ ক্যান্সার নিয়ে কাজ করছেন কেউ বন্ধাত্ম নিয়ে কাজ করছেন কেউ ডেলিভারি নিয়ে কাজ করছেন সুতরাং আমরা যদি কারোর কাছে যাই একটা অ্যাভারেজ ট্রিটমেন্ট বা একটা বেসিক ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয় যাতে অনেক সময় দেরি হয়ে যায় যারা বেশি বয়সে মা হচ্ছে তাদের হাতে কিন্তু বেশি সময় খুব তাড়াতাড়ি ভালো চিকিৎসাটা দিতে হবে যেটা আমি বলছিলাম যে পাঁচটি কারণে হয় একটা হচ্ছে অনেকে দেরি করে আজকাল বিয়ে করছেন যেটা খুবই স্বাভাবিক কাজকর্ম পড়াশোনা সব শেষ করে অনেকে দ্বিতীয়বার বিয়ে করছেন তৃতীয়বার বিয়ে করছেন অনেকে সন্তান মারা যাবার পরে যেটা আপনার শুনলেন শুক্লার যেটা আমরা করেছিলাম এবং বহু মানুষের এছাড়া অনেকের ক্ষেত্রে অনেকে যেটা খুব ইন্টারেস্টিং কাটানোর জন্য করছেন মানে আমার কাছে একজন এক মহিলা এসেছিলেন যার বয়স ৪৫ তার মেয়ের বয়স একুশ মেয়ে মাকে নিয়ে এসছে যে আমি এখন ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি মা একা হয়ে যাবে বাবা বিজনেসম্যান অতএব মাকে একটা ইস্যু দিন এবং আগেকার দিনে মানুষ এটা ভাবতে পারতেন এই চিন্তা ভাবনাটা বদলাচ্ছে ঠিক এছাড়া অনেকের ক্ষেত্রে ধরুন কঠিন অসুখ ক্যান্সার বা কিডনির প্রবলেম লিভারের প্রবলেম তার চিকিৎসা চলেছে চিকিৎসা করতে করতে বয়স বেড়ে গেছে তারপরে তারা সুস্থ হয়ে গেছেন আগে ক্যান্সারের পরে মা হওয়ার কথা বললে লোকে ভাবতো যে এরা কি মানে পাগলের প্রলাপ কিন্তু এখন ক্যান্সারের পরে মানুষ সম্পূর্ণভাবে ভালো জীবনযাপন করছেন এবং সম্ভব সুও সম্ভব এগুলো সত্যি জানাও প্রয়োজন মানুষের অনেকেই হয়তো পুরো ইনফরমেশনটা পান না হাওড়া থেকে যিনি ফোন করেছিলেন তিনি বলছেন যে এটা ব্যয় সাপেক্ষ কি অনেক হ্যাঁ ঠিক এটা ব্যয় সাপেক্ষ এবং সেই কারণেই আমরা এখন যেটা চেষ্টা করছি আমরা অনেক ছাত্রছাত্রীদেরকে এটা শেখাচ্ছি আমরা চেষ্টা করছি সরকারি হাসপাতালে এই চিকিৎসাটাকে নিয়ে যাবার তার অনেক চিকিৎসা কিন্তু সরকারি হাসপাতালে এখন রয়েছে মানে আমরা কি আমরা সবাই ভাবি যে বন্ধাত্ত্বের চিকিৎসা মানে সব থেকে শক্ত চিকিৎসা সব থেকে খরচা চিকিৎসা যে কোনো বন্ধাত্ম বিশেষজ্ঞ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এখন ইনফার্টিলিটি ক্লিনিক রয়েছে এবং আমাদের অনেক অনেক কলিগস রয়েছেন যারা আমার কাছে শিখে মেডিকেল কলেজে কাজ করছেন অতএব একটা সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে যেতে সেখানে খরচা তো খুবই কম সেখানে এমনিতে কত মানে ধরুন সরকারি হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালে না গিয়ে যদি ওষুধ দিয়ে চিকিৎসা হয় তো কুড়ি হাজার টাকার মধ্যে যদি আপনার আরো বেশি কিছু অপারেশন সংক্রান্ত লাগে তাহলে হয়তো পঞ্চাশ হাজার টাকা হয়তো টেস্ট বেবি লাগলে হয়তো এক লক্ষ টাকা কিন্তু এইটা খরচাটাকে কমানো সম্ভব মানে আমাদের সেন্টারে কি করে সম্ভব আমি জানবো ডক্টর খাস্তুগির আবার কি অপেক্ষা করছেন টেলিফোনে বলুন হ্যালো হ্যাঁ

আমি অন্য ডাক্তার দেখেছিলাম কিন্তু আমার দুটো টিউবই বন্ধ আছে দুটো টিউব বন্ধ আছে হ্যাঁ একটু কি আশা রাখতে পারি বাচ্চা হওয়ার সময় শুনতে থাকুন শুনতে থাকুন আপনি উত্তর পাবেন আরো কেউ রয়েছেন বলুন নমস্কার আমি দেবশমিতা চট্টোপাধ্যায় বলছি হ্যাঁ বলুন বলছি আমার বয়স ছত্রিশ আমার ইউট্রাসাই টিউমার হয়েছে তো সেটার জন্য কি আমাকে ডাক্তার এখানে আমি কথা বলেছি তো আমাকে বলছে অপারেশন করে ওটাকে বাদ দিতে হবে প্লাস ওভারিটাকে আমার বন্ধ করতে হবে তো ভবিষ্যতে কি আমি কি মা হতে পারি ধন্যবাদ শুনতে থাকুন ডক্টর খাস্তুগের হ্যাঁ মানে শেষে যিনি প্রশ্ন করলেন ইউটারাসে টিউমার হলে বেশিরভাগ ক্ষেত্রে ইউট্রাস বাদ দিতে হয় না কিন্তু যদি ক্যান্সার থাকে যেটা ওনার ক্ষেত্রে টিউমার বলেছে ম্যালিগনেন্সি থাকলে ইউটারাস বাদ দিলে সারোগেট মায়ের সাহায্য নিয়ে প্রেগনেন্সি সম্ভব সেটা শুধু অন্য ওনার হাজবেন্ডের স্পাম ওনার এগ দুটো মিলিত করে এমব্রায়ো তৈরি করে অন্য কারোর ওনার কোনো রিলেটিভ বা ওনার কোনো বন্ধু বা অপরিচিত কারো ইউট্রাসে রাখা যেতে পারে আর ওভারির থেকে ওভারিতে যদি শেষ থাকে ওভারি যদি বাদ চলে যায় একটা ওভারি বাদ চলে গেলে অন্য ওভারির থেকে নেওয়া যেতে পারে আর দুটো ওভারই যাদের বাদ চলে গেছে তাদের দাতার ডিমের সাহায্য নিতে হতে পারে